বিছিবে জঞ্জাল। ঠাকুর এটা অসাধারণ কথা বললেন। তো শ্রীরামকৃষ্ণ বলছেন জীবের অহংকারই মায়া। কেন না বিজয় কৃষ্ণ গোস্বামী জিজ্ঞেস করছেন, মশাই আমরা কেন বদ্ধ হয়ে আছি, কেন ঈশ্বরকে দেখতে পাই না? তার উত্তরে ঠাকুর বলছেন, আমি মোলে ঘুচিবে জঞ্জাল, জীবের অহংকারই হচ্ছে মায়া। এই যে কতগুলো দুটো শব্দ বললেন যে অহংকারই হচ্ছে মায়া, এই মায়াটা শব্দটা কি? ঈশ্বরের শক্তি হচ্ছে মায়া। যখন আমরা ঈশ্বর যখন সৃষ্টি করেন, তিনি তার শক্তি দিয়ে সৃষ্টি করেন। তো এই সৃষ্টিটা নিয়ে প্রচুর আলোচনা আছে। এই সৃষ্টির আলোচনা থেকে, এই তত্ত্ব থেকে বিভিন্ন ফিলোসফি তৈরি হচ্ছে, দর্শন তৈরি হচ্ছে। তো সৃষ্টি কী করে হলো, সৃষ্টিটা হয়েছে কি না, দৃষ্টি সৃষ্টিবাদ, নানান রকমের সমস্ত আছে। তো আজকেই আমরা, আজকে রবিবারের সকালবেলায় আজকে আমরা শুরু করলাম তো যোগা বাশিষ্ঠ, ওই দৃষ্টি সৃষ্টিবাদ নিয়ে বিশেষ আলোচনা যোগা বাশিষ্ঠ হবে। তো এই যে দৃষ্টি সৃষ্টিবাদ করা হচ্ছে, এই যে বলা হচ্ছে এরকম করে করে, এই সমস্ত সৃষ্টির ওপরে, তা বেদান্তবাদীরা বলছে এটা হচ্ছে মায়া, যেন সৃষ্টি হয়েছে কিন্তু আসলে সৃষ্টি হয়নি। তা পরিণামবাদ, একটা জিনিস আরেকটা জিনিসে পরিবর্তন হয়ে যাচ্ছে, এরকম হয়নি, এটা কি হয়েছে, যেন সৃষ্টি হয়েছে এরকম মনে হচ্ছে, আর আমরা সেটাকে একদম সত্যি মনে করছি, মানুষ সত্যি মনে করছে। কেন? এই সৃষ্টিটার মূল যেটা, সেটা হচ্ছে মানুষের মধ্যে আমি বোধ দিয়ে দেওয়া হয়েছে, অহংকার দিয়ে দেওয়া হয়েছে। এই জায়গাটা একটু ভালো করে যদি বুঝি, অহংকারটা এলো কোত্থেকে? ভগবানের থেকে এলো, ঈশ্বরের থেকেই এলো। কী করে এলো? তখন এই বেদান্তবাদীরা বলছে যে বুদ্ধির উপরে, মন বুদ্ধি চিত্ত অহংকার, তার মধ্যে যে বুদ্ধি, তার উপরে চৈতন্যের যখন রিফ্লেকশনটা হলো, চৈতন্যের যেই রিফ্লেকশন হলো, সেই চৈতন্যের রিফ্লেকশনে ওর ভীষণ মানে আনন্দ হলো, বললো আমি, এই আমি থেকেই ঈশ্বর থেকেও আলাদা হয়ে গেল। শুধু এইটুকু, ওই চৈতন্য যেই রিফ্লেক্টেড হচ্ছে তখনও মনে করছে আমি সব কিছু করছি। যেমন চাঁদ যদি মনে করে আমি পৃথিবীকে আলো দিচ্ছি, আর তাই তো পৃথিবী অন্ধকারের মধ্যে সব কিছু দেখতে পাচ্ছে, কিন্তু আলোটা তো চাঁদের না, অথচ আলো কিন্তু চাঁদ দেয়, দুটোই সত্য, চাঁদ আলোটা দিচ্ছে কিন্তু ওই আলোটা চাঁদের নয়। ঠিক আমাদের তাই হয়েছে, আমরা সত্যিকারে চিন্তা করছি, ভাবনা করছি, চলছি ফিরছি সবই হচ্ছে, কিন্তু ওই শক্তিটা অ্যাকচুয়ালি সত্যিকারের আমার নয়। ওই শক্তিটা পরমাত্মা বা ব্রহ্মের বা চৈতন্যের একটা ওখানে রিফ্লেকশন হচ্ছে, প্রতিবিম্ব হচ্ছে, প্রতিচ্ছবি পড়ছে। তো এইটাতে উনি বলছেন, ওইটাকে বলছে অহংকার। আচ্ছা এবার যে সরে গেল তখন কি হলো, তখন অরিজিনাল, ওইটাই তখন বলছেন, এই দেখো না, এই সামান্য একটা মেঘের টুকরো, সেইটাই সূর্যকে কীরকম ডেকে ফেলে, অত বড় সূর্য। তেমনি আমাদের ইন্ডিভিজুয়াল অহংকার আমাকে ঈশ্বর, সর্বব্যাপী ঈশ্বর, তার থেকে বিচ্ছিন্ন করে দিল। কেন না? চোখের উপরে ব্লাইন্ডটা লাগিয়ে দিল। এই জন্যে যদি গুরুর কৃপায় একবার অহং বুদ্ধি যায়, তাহলে ঈশ্বর দর্শন হয়। তা গুরুর কৃপা মানে ঈশ্বরের কৃপায়, ওই অহংটা যেহেতু ঈশ্বর থেকেই আসছে, আর যদি ঈশ্বরই কৃপা করেন তাহলে এটা হয়ে যায়। এক একটি উপাধি হয় আর জীবের স্বভাব বদলে যায়। যে জীব তো সচ্চিদানন্দ, কিন্তু এই মায়া বা অহংকার তার সব নানা উপাধি দিয়েছে, আর একটা করে উপাধি আসছে আর জীবের স্বভাবটা বদলে যাচ্ছে। জ্ঞান লাভ হলে অহংকার চলে যেতে পারে। জ্ঞান কি? জ্ঞান হচ্ছে আমি কিন্তু আসলে রিফ্লেক্টেড গ্লোরি, আমার নিজের কিছু নেই। মিনিস্টারের যিনি পিয়ে থাকেন, তার প্রচণ্ড একটা অহংকার থাকে, খুব স্টাইল করে তিনি যাতায়াত করেন। এমনকি যখন তিনি মিনিস্টারের বাড়িতে ঢুকছেন, ওখানে যে ড্রাইভার আছে
বা যারা ঝাঁটপট কাজে তারা অন্যান্য তাদের দিকে একদম তাকানি না, গটগট করে হাতে একটা ফাইল নিয়ে যান, একদম টাই টাই পরা, প্রচণ্ড একটা অহংকার। কিন্তু আসলে উনি তো কিছু না, একদম মিনিস্টারের শুধু পিএ মাত্র। পরে একদিন হঠাৎ মিনিস্টার বিরক্ত হলো, বললো আই জাস্ট ফায়ার গো, হয়ে গেল, এবারে তখন কি হবে। কিন্তু সেটা মনে থাকে না। তো সেই জন্য স্বামী ঠাকুর বলছেন, জ্ঞান লাভ হলে অহংকার চলে যায়, ওইটুকুই জ্ঞান লাভ। যে আমার কিন্তু আসলে বাস্তবে কোনো কিছু নেই, এই জ্ঞান লাভটা হলে সব চলে যায়, তখন সমাধিস্থ হয়, পরপর কানেক্টেড হয়ে যাচ্ছে। জ্ঞান লাভ হলে তখন কিন্তু অহংকার চলে যেতে পারে। তা অহংকার সেইটা যেটা আমি মনে করছি আমি চৈতন্য, আমি সব কিছু, সেটা আসল চৈতন্যের একটা ছায়া মাত্র, ছবি মাত্র, ওটা রিফ্লেকশন মাত্র। এবারে যেই সেই অহংকারটা চলে গেল, সমাধি মানে কি, তখন আর আমি এবং আমার সঙ্গে সম্পর্কিত এই জিনিসগুলো থাকে না, তখন কি হয়, অরিজিনালি চলে যাচ্ছে। তাই সমাধি, সমাধি মানে কি, সমাধি মানে দুটো আবার সমাধি আছে, সবিকল্প নির্বিকল্প। তো সবিকল্প মানে কোনো একটা বিষয় নিয়ে তার মধ্যে ডুবে যাওয়া, আর নির্বিকল্প মানে হচ্ছে কোনো বিষয় ছাড়াই অরিজিনাল যে চৈতন্য তার মধ্যে ডুবে যাওয়া। তখন আর শরীর বোধ থাকে না, তখন আমি বোধ থাকে না, তখন কোনো পার্থক্য থাকে না। ওই জন্য বলছে অহংকার যেই চলে যায় সমাধি, কী করে যায়, জ্ঞানে। কি জ্ঞান, এই যে আমি আমার করছি এটা কিন্তু আসল নয়, আসল হচ্ছে ওই সে ব্রহ্মণ। যেখানে পৌঁছবার পর যখন ব্রহ্মজ্ঞান হয় তখন মানুষ কি দেখে, একটা খুবই স্বাভাবিক কৌতূহল। তো বিজয়কৃষ্ণ জিজ্ঞেস করছেন, এই যে বলছেন সমাধি হয়, তো যখন তারপরে এই পরেশ ঠাকুর বলছেন বেদে আছে সপ্তভূমিতে মন গেলে সমাধি। এগুলো আগের দিন আমরা আলোচনা করেছি বলে আমি একটু ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছি। তো এই সপ্তভূমিতে যেই চলে যায়, সপ্তভূমিটা কি, ওই যে আমরা দেখেছি যে মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধ, আজ্ঞাচক্র, আর তারপরে সহস্রার। এই যে সপ্ততে মনটা চলে গেল, এটা যৌগিক পথে চলে যাচ্ছে। আর যেই সেই সপ্তভূমিতে পৌঁছলো তখন গিয়ে সে মিলিয়ে যাচ্ছে, তখন আমাদের জীবাত্মা বা সেই যে ছোট্ট ক্ষুদ্র কনসিয়াসনেস সেটা সত্যি সত্যি কনসিয়াসনেসের সঙ্গে মিলিত হয়ে যাচ্ছে। তো বিজয়কৃষ্ণের গোস্বামীর প্রশ্ন হচ্ছেন যে সেখানে মানুষ কি দেখে, ঠাকুর তিনি উত্তর দিচ্ছেন সেটা মুখে বলা যায় না। কেন, কেননা ব্রহ্মজ্ঞান হচ্ছে একটা অনুভূতি, আর সেটা কোনো অবজেক্টও নয়, সাবজেক্ট। আমি যে আমি আমাতে মিলিয়ে গেলাম, তখন কীরকম অনুভূতি হবে, আমি যখন আমাতেই মিলিয়ে যাচ্ছি তখন কীরকম অনুভূতি হবে, এটাই তখন সে আনন্দ তো হচ্ছে। তখন কী করে এক্সপ্রেস করে, মুখে তো বলা যায় না, কিন্তু আনন্দের অনুভূতি হয়, তখন নিশ্চিন্ত হয়ে যায়, অভয় হয়ে যায়। অভয় মানে আর কোনো ভয় থাকে না, হারাবার ভয় নেই, আমিই তো সেই রয়েছি। আনন্দ হচ্ছে প্রচণ্ড, নিজেকে খুঁজে পেয়েছি আর চিরদিন থাকে। সেই জন্যে সত্যম প্রিয়ম অনন্তম ব্রহ্ম ইত্যাদি ইত্যাদি বলে ব্রহ্মকে বোঝাবার চেষ্টা করা হয়। তো ঠাকুর যেমন তার ওই সবসময় নিজে উদাহরণ দেওয়া, তো উনি বলছেন জাহাজ একবার কালাপানিতে গেলে আর ফিরে আসে না, কালাপানি মানে সমুদ্রে, সেখান থেকে আর ফিরছে না, বা অনেক দিন পরে কখনো আসবে। তা তখনকার দিনে তো সেই পালতোলা জাহাজগুলো যেত, কোথায় চলে গেল, কিভাবে ফিরবে, মানুষরা প্রায় ছেড়ে দিত যে আর বোধহয় হবে না। নুনের ছবি সমুদ্রে মাপতে গেছিল, ছবি মানে হচ্ছে পুতুল, তা নুনের যে পুতুল সে ওই সমুদ্র মাপতে গেছে। নুন থেকেই তো সৃষ্টি, যেই এই সমুদ্র থেকেই তো নুনের সৃষ্টি। এবার সেই নুন যখন সমুদ্রের মধ্যে গেল আর কি হবে, তেমনি এই যে জীবাত্মা সে তো পরমাত্মারই সৃষ্টি। এবার এই পরমাত্মাতে যখন সে পৌঁছে গেল আর সে কী করবে, তখন তার মধ্যে মিশে যাচ্ছে, সপ্তভূমিতে মনে নাশ হয়ে যাচ্ছে।
যে আমিতে সংসারী করে, কাম কাঞ্চনে আসক্ত করে, সেই আমিটা খারাপ। জীব ও আত্মার প্রভেদ হয়েছে এই আমি মাঝখানে আছি বলে। যে আমিতে কাম কাঞ্চনে আসক্ত করে, এই যে সংসারটা কি কাম আর কাঞ্চন, এখানে বাসনা রয়েছে, বাসনা পূরণ করবার জন্য পয়সার দরকার হচ্ছে, এই তো দুটো জিনিস আছে। যত রকমের জিনিস আমরা দেখি তাতে এরকমভাবে হয়ে যায়। তা কীরকম কষ্ট লাগে, তো একটি ছোটো মেয়ে নাকি কোনো ছেলে, তার স্টুডেন্ট, তার সেই ফোনটা হয়তো বাবা কিনে দিয়েছে কষ্ট করে। তা এখন তো সব কিছুই অনলাইনে পড়াশুনো হচ্ছে, তো ওই যে ফোনটা কিনে দিয়েছে ও ভেবেছিল সেইতে পড়বে, ওর হারিয়ে গেল, তখন এত দুঃখ হয়েছে ও আত্মহত্যা করে ফেললো। এই সেটাই দেখছিলাম। তো এই যে দুঃখটা হচ্ছে কেন, ওই বিষয়টা চলে, আচ্ছা একটু অপেক্ষা করি, আর একটা না হয় পাওয়া যাবে, বাবা না হয় একটু বকাবকি করবে, কিন্তু ওই যে হারিয়ে ফেলে মনে হলো আর আমার কিছু হবে না, প্রচণ্ড ভয়, প্রচণ্ড লজ্জা অ্যান্ড প্রচণ্ড অহংকার, মানে তার ঘৃণা নিজের উপরে করে টোরে। আর বাচ্চা মেয়ে তো কিছু করতে পারলো না, তাড়াতাড়ি করে আত্মহত্যা করে ফেললো। এখন এই যে জিনিসগুলি আমরা দেখি, এটা কেন হয়, আসক্তি থেকে। আর যদি আসক্তি না থাকে তাহলে আর কোনো সমস্যা থাকে না। তো সেই গল্প শুনেছিলাম, একজন একটা প্লেটে করে চা নিয়ে যাচ্ছেন, কাপার প্লেটটা মহারাজের খুব প্রিয় ছিল, শঙ্করানন্দজির কথা। তো সেটা যখন নিয়ে যেতে গেছে একটু দেরি হয়েছে, উনি ভীষণ টাইম মেনটেন করতেন, তা বিশাল বড় চেহারা ছিল, ভারী গম্ভীর আওয়াজ ছিল, তো উনি ওরমভাবে বড় বড় চোখ তাকিয়ে তো দেরি হয়েছে কেন একটু জিজ্ঞেস করতেন, ওই ভয়ে হাত থেকে ওটা পড়ে ভেঙে গেছে। তো এখন দেরি হয়েছিল ঠিকই ছিল, তারপরে আবার ভয়ে ওই কাপটাই গেল ভেঙে, আর কাপটা মহারাজের ভীষণ প্রিয় হতো, তাতে আরও ভয় পেয়ে গেল মহারাজ। কিন্তু অসাধারণভাবে ওর ভয় দূর করলেন, বললেন ওর কি কলেরা হবে, কাপটার তো আর কলেরা হবে না, ওইভাবেই তো ও যাবে, ভেঙে গেছে আবার একটা কাপ এলে নিয়ে এসো। তা এই যে কথাটি হচ্ছে বিচারের কথা, যে নিয়ে আসছে ও ভালোবেসেই আনছে, ইচ্ছা করে কিন্তু ভাঙছে না, ভয় পেয়ে ভেঙে যেতে পারে, অ্যাক্সিডেন্ট হলো। ওই মেয়েটির বাবা যদি সেইভাবে ওটাকে দেখত, আর মেয়েটি যদি জানতো যে না বাবা আমাকে সেইভাবে বকবে না, তো বাবা হয়তো গরিব মানুষ কোনো কষ্ট সৃষ্টি করে দিছিলেন, তো হতাশার সঙ্গে বলে ফেলেন, তো ওইটাই হয়তো কাজ হয়। তো আমাদের ওই জীবনটা না সেই রকম, তো বিচারটা যদি এরকম থাকে, এটা খুবই ভালো জিনিস, হারিয়ে গেল তো কী করা যাবে, সে ওই সঙ্গে সঙ্গে যদি বিচার করতে পারি, তখন ওই কাম আর কাঞ্চন, ওই যে ইচ্ছা বাসনা, আর সেইটা পূরণ করবার জন্য যে অর্থ, এটার জন্যই সংসারটা চলেছে, কিন্তু সমানে তাই হয়ে চলেছে। অথচ সত্যি কথা, আমাদের খুব অল্পেতেই সব কিছু হয়ে যেতে পারে, খুব অল্প আমরা তুষ্ট থাকতে পারি, কিন্তু তথাপি হয় না। এই অহংটা উনি বলছেন, ওই জলের উপর যদি একটা লাঠি ফেলে দেওয়া যায়, তখন ওই দুটো ভাগ দেখায়, ওই তখন ওই দুটো ভাগের দরুন মনে হয় দুটো জল, কিন্তু ঈশ্বর আর আমি আলাদা নই, সেটা বলতে গিয়ে বলছেন অহংই সেই লাঠি, লাঠিটা তুলে নাও একই জল থাকবে। আমি ঈশ্বর এ কথাটা হিন্দুইজমে, আমাদের সনাতন ধর্মে বারবার বলছে আমি ঈশ্বর। আর শুধু আমি না, সমস্ত কিছু যা কিছু দেখছি সবই ঈশ্বর। এবার ভেবে দেখুন, এটা যদি সত্যি সত্যি আমরা ধার্মিক হই আর এই কথাটিকে যদি আমরা মানি, তাহলে কিন্তু আমি কাউকে নিন্দামন্দ করব না, কাউকে ঈর্ষা করব না, কাউকে অন্তত ইচ্ছা করে কষ্ট দেব না। হ্যাঁ, এই যে ভাবগুলো যদি এসে যায়, এক একটা মানুষ কত ভালো হয়ে যাচ্ছে, আর সেই মানুষের কাছাকাছি যারা থাকছে তারাও কত আনন্দে থাকবে, আর এই সমস্ত সমাজটা যদি এই রকম হয়ে যায়, শুধু এই ভাবটার জন্যে পুরো সমাজটা তখন স্বর্গ হয়ে যাবে। কত সুন্দর ভাব, তা ধর্ম মানুষকে স্বর্গে নিয়ে যায়, আনন্দ দেয়, কি করে তাকে কোনো এখানে একটা গাড়ির টিকিট কাটবে নিয়ে গিয়ে স্বর্গে নিয়ে যাবে? স্বর্গের কোথায় স্বর্গ, এমন কোনো জায়গা আছে যে আমাদের স্যাটেলাইট খেয়াল রাখছে না? পৃথিবীর সারা জায়গায় এখন আকাশ জুড়ে স্যাটেলাইট, কত দেশের কত স্যাটেলাইট,
সব কিছু এখন নখদর্পণে হচ্ছে, কিন্তু কই স্বর্গ তো খুঁজে পাচ্ছে না। কেন? না তো আমাদেরই মধ্যে, মনের মধ্যেই তো রয়েছে সেই স্বর্গটা। এই স্বর্গটা কি? একটা আন্ডারস্ট্যান্ডিং, একটা নিজে পরস্পরকে যে বোঝা, পরস্পরকে যেই বুঝতে পারলাম তখন তার মধ্যে একটা ভালোবাসা, এবং সেই ভালোবাসা পরস্পরকে একটা আনন্দের জায়গায় নিয়ে যায়। শ্রীরামকৃষ্ণ ওই তখন বলছেন যে এই যে আমার মধ্যে যে অহংকার, সেই অহংকারটি যদি চলে যায় তখন হচ্ছে আনন্দ। বিজয় তখন জিজ্ঞেস করছেন, যদি অহং না গেলে সংসারে আসক্তি যাবে না, সমাধি হবে না, তাহলে ব্রহ্মজ্ঞানের পথ অবলম্বন করাই ভালো যাতে সমাধি হয়। আর ভক্তিযোগ যদি অহং থাকে তবে জ্ঞানযোগই ভালো। বিজয়কৃষ্ণ গোস্বামী তখন যখন ঠাকুরের সঙ্গে ওনার পরিচয়, এইসব কথাবার্তা, তখন উনি ব্রাহ্ম সমাজের মেম্বার ছিলেন, একজন তাদের গুরুও ছিলেন, ধর্মগুরু। তো সেই জন্য উনি বলছেন যে যদি অহং যাবে না তো ব্রহ্ম, আমি অহম ব্রহ্ম, এই কথা থাকলেই হলো, অহম ব্রহ্মাস্মি। আচ্ছা, অহং তো থাকতেই হবে, আমি তো থাকতেই হবে, তো আমি ব্রহ্ম এরকম বললে কী অসুবিধে? আর যদি ভক্তি হচ্ছে না তাহলে জ্ঞান পথ অবলম্বন করি, আমি সেই ব্রহ্ম, তাহলে অহংকারটা সমস্যা থাকছে না। শ্রীরামকৃষ্ণ, দু একটি লোকের সমাধি হয়ে অহং যায় বটে, কিন্তু প্রায় যায় না। ঠাকুর খুব প্র্যাকটিক্যাল লোক তো, ভীষণ প্র্যাকটিক্যালভাবে কথা বলতেন। এই যে এখন চতুর্দিকে অহম ব্রহ্মাস্মি বললে টললে হয়ে যাবে? একটু আড্ডু যেই বেদান্ত পড়েছে উনি অহং অহং করছে, অহম ব্রহ্মাস্মি, কিন্তু সত্যি সত্যি কি যায়? সেই জন্য খুব পরিষ্কারভাবে উনি বলছেন, দু একটা লোকের যেতে পারে, অবশ্যই যায়, ও পথটা তো মিথ্যা না, পথটা তো সত্য, কিন্তু সবার পক্ষে তো নয়। উনি বলছেন, দু একটি লোকের সমাধি হয়ে অহং যায় বটে, কিন্তু প্রায় যায় না। হাজার বিচার করো, অহং ফিরে ঘুরে এসে উপস্থিত হবে, এই অশ্বত্থ গাছের মতো। জ্ঞানযোগ ভারী কঠিন, জ্ঞানযোগ সম্পর্কে বলতে গিয়ে বলছেন, জ্ঞানযোগ ভারী কঠিন। দেহ আত্মবুদ্ধি না গেলে জ্ঞান হয় না। এই দেহতে যখন আত্মবুদ্ধি হয়, দেহাত্মবুদ্ধি, আত্ম মানে সচল, আত্ম মানে জীবন্ত, তো সেই জন্যে আত্ম মানে চৈতন্যময়। তো আমরা কি মনে করি? দেহটাই চৈতন্যময়, তাই তো মনে করি, কিন্তু আসলে তো দেহটা চৈতন্যময় নয়। তো আসলে এই যে দেহটা, তো সেই দেহটার মধ্যে যে আমার আত্মা রয়েছে সেটা কিন্তু মন বুদ্ধিও নয়, সেটা সম্পূর্ণ আলাদা। ওই যে বললাম, বুদ্ধির উপরে চৈতন্যের যে রিফ্লেকশনটাই হচ্ছে সেইটা, ওই রিফ্লেকশনটুকুতে আমাদের এত মনে হচ্ছে। আয়না, কাঁচের আয়নার উপরে যদি সূর্যের আলো পড়ে সেটা তীব্র ঝকঝক ঝকঝক করছে, একদম সূর্যের মতো তাকানো যায় না, চোখ জ্বলসে যায়। আর তার পাশে যদি অন্যান্য কাঁচগুলো রয়েছে, আলমারির অন্য কাঁচ রয়েছে কি কাঁচের গ্লাস রয়েছে, তাতেও সূর্যের আলো পড়ছে কিন্তু অতটা হচ্ছে না, তখন ওই আয়নাটার কীরকম গর্ব হবে। আমি সমস্ত কিছু, আমি তো আলো দিচ্ছি, আমি তো, আমার দিকে কেউ তাকাতে পারে না। ঠিক এইরকম হয় আমাদের, আমার ওই বুদ্ধির উপরে যে রিফ্লেকশনটা হয়েছে সেই বুদ্ধিটা বাকি সমস্ত শরীরটাকে, সমস্ত ইন্দ্রিয়গুলোর উপরে সে একদম কর্তৃত্ব ফেলা চায়, আমি সমস্ত কিছু দিচ্ছি, আর অথচ ওর নিজেরও কোনো আলো নেই। ওই আলোটা আসছে সত্যিকারের পরমাত্মা থেকে, এই জানাটাকেই বলছে জ্ঞান। এটা হচ্ছে জ্ঞানযোগ, কিন্তু ভারী কঠিন। কেন ভারী কঠিন? আমারই নিজের মনের মধ্যে তো, অন্য একটা বাইরের কিছু হলে সেটা আমরা গবেষণা করে, বিচার করে, দেখে শুনে করতে পারি, আমারই মনের মধ্যে যখন এটা রয়েছে আমি তখন কি করব? ভক্তিযোগের সুবিধা হচ্ছে আমার বাইরে একজন রয়েছেন, ঠাকুর রয়েছেন, মা রয়েছেন, আমরা ছুটে ছুটে তার কাছে যাচ্ছি, তার ছবির দিকে তাকিয়ে, তার মূর্তির দিকে তাকিয়ে আমরা কাঁদছি, প্রার্থনা করছি। আমি দেখেছি কাউকে কাউকে, কোনো কোনো সাধু মায়ের বাড়িতে বাগবাজারে মায়ের ওই বিছানাটা আঁকড়ে ধরে
ঠিক যেন মায়ের কোলের উপরে মাথাটা রেখে খুব কাঁদছেন, প্রার্থনা করছেন। এখন ওইটা অবলম্বন রয়েছে, এই অবলম্বনটা যদি চলে যায়, ভক্তিযোগের সুবিধা হচ্ছে অবলম্বন, তা আমরা ওই অবলম্বনটা যদি ত্যাগ করি তাহলে বড় অসহায় হয়ে পড়ি। কিন্তু কেউ কেউ পারে, একজন দুজন পারে অবশ্যই, রামন মহর্ষি আছেন, এরকম আমাদের মধ্যেও কেউ কেউ ছিলেন, ভরত মহাজকে দেখেছি তিনিও ওরকম জ্ঞান অভ্যাস করতেন, এখনও কয়েকজন স্বামীজিরা আছেন তো ওইরকম একদম, তাদের মন অত্যন্ত দৃঢ় মন, বুদ্ধি তীক্ষ্ণ বুদ্ধি, আর সেই দিয়ে নিজের মনকে বিচার করে ধরে রেখেছেন। সবাই কি পারে? সবার জন্য ওই পথ হলে কি হবে? হিপোক্রেসি হবে, ওপরে ওপরে দেখাবে ওই রকম কিন্তু ভেতর ভেতরে আর এক রকম হবে। তো সেই জন্যে এখানে ঠাকুর বলছেন জ্ঞানযোগ ভারী কঠিন, দেহে আত্মবুদ্ধি না গেলে জ্ঞানযোগ হয় না। কলিযুগে অন্নগত প্রাণ, দেহতে আত্মবুদ্ধি অহং বুদ্ধি যায় না, তাই কলিযুগের পক্ষে ভক্তিযোগ। থ্যাংকস ফর ওয়াচিং, ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব।